এমনি ফারহান তানভীর আপনি লিখেছেন কবর জিয়ারত কিভাবে করতে হয় কবর জিয়ারত করতে কি সূরা পড়া লাগে গোলাম আলো লিখেছেন সাদদাদের বেহেশত সম্পর্কিত বর্ণনা কি সঠিক এম রিয়াসা তার আপনি লিখেছেন হুজুর স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়া শরীয়ত সম্মত কিনা এমনি ফারহান তানভীর আপনি লিখেছেন কবর জিয়ারত কিভাবে করতে হয় কবর জিয়ারত করতে কি সূরা পড়া লাগে কবর জিয়ারত করতে কোনো সূরা পড়া লাগে না কবর জিয়ারতের জন্য আপনি কবরবাসীকে সালাম পেশ করবেন বিভিন্নভাবে সালামের বর্ণনা আসছে সবভাবে আপনি পেশ করলেন আলাইকুম সালামুকম দারকিনাফিয়া আসসালামু আলাইকুম ইহন কবুর মিনাল মুসলিমাত মিনাল মিনাত মুসিমিনমসিমাত ইয়াকুল্লাহক বিভিন্নভাবে আপনার কি বলে কবরের দোয়া বর্ণিত হয়েছে তো এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এগুলো পড়ার মাধ্যমে কবর জিয়াদ করবেন এটি হল কবর জিয়া শূন্য পদ্ধতি এর বাইরে আপনি কবরস্থানে বা যদি দোয়া করতে চান তাহলে কেবলামুখী হয়ে মুর্দাদের জন্য সকলের জন্য আপনি দোয়া করে এটি আপনি করতে পারেন আর আপনি কারিমের কোনো অংশ তেলাওয়াত করলে কোনো বিশেষজুরা তেলাওয়াত করে তাদের রুহের মাখিরতের জন্য বা তাদের জন্য এটা সব হিসাবে সবটা পাঠাতে চান তো সেটা তাদের উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করতে পারেন এটাকে ফোকা একরামের অনেকেই জাহেজ বলেছেন যদি এটা নিয়ে আছে তবে কবর জিয়ারতের জন্য অমুকসুরা এতবার পড়তে হবে যেমন মুত্তা মত্তাক কথা বলা হয় আর অমুক কথা বলা হয় এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় গোলাম আহ লিখেছেন সাদ্দাদের বেহেস্ট সম্পর্কিত বর্ণনা কি সঠিক সাদ্দাদ এ ব্যক্তি ইতিহাসে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছেন আল্লাহ প্রতি ইমান ছিল না পৃথিবীর ইতিহাসের বড়ো বড়ো কাফের এবং আপনার আল্লা দ্রোহী মানুষগুলোর মধ্যে থেকে একজন তো এই নাকি বেহেস তৈরি করেছে জান্নাতের বিবরণ শুনে জান্নাতের আদলে জান্নাত তৈরি করেছে এবং সেখানে প্রবেশ আগে সে মৃত্যুবরণ করেছে ইত্যাদি ইত্যাদি এরকম দীর্ঘ গল্প এবং ঘটনা আমরা অনেকে পড়ে থাকবো এটি কোনো কোনো ইতিহাস গ্রন্থে তাফসিল গ্রন্থে এসেছে কিন্তু এই সম্পর্কে মোহাক্ষিক ওলামা একরামের মন্তব্য হলো যে এগুলো ইসরায়েলি বর্ণনা ইয়াহুদিদের বিভিন্ন বর্ণনা থেকে এসেছে মূলত নির্ভরযোগ্য কোনো বর্ণনায় সাদ্দাদের এই বৃহস্ত নির্মাণের যে ঘটনার কথা আমরা শুনতে পাই এবং বহুল আলোচিত এটির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না এবং এবারে কাসির রহমেউল্লা সহ অনেক মুফাসির এবং মহাক্কে ওলামাই গ্রামের মন্তব্য রয়েছে যে নির্ভরযোগ্যতার নির্ভরযোগ্যতার বিচারে এই ঘটনা প্রমাণিত নয় অতএব এই ঘটনা আমরা বর্ণনা করব না এবং এটা বর্ণনা করার থেকে শোনার থেকে বলা থেকে আমরা বিরত থাকবো সরিয়ার যে বিশুদ্ধতার মানদণ্ড আছে মাপকাঠি এবং মনতি আছে তার আলোকে এই ঘটনা প্রমাণিত নয় এবং ইসরায়েল বর্ণা থেকে আসছে এবং বানোয়া ক্রিসা কাহিনী থেকে এগুলো আসছে এছাম রিয়াসাদ আলী আপনি লিখেছেন হুজুর স্ত্রী স্বামীকে রিভোর্স দেওয়া শরীয় সম্মত কিনা স্ত্রীর স্বামীকে ডিভোর্স দিতে পারে না তবে স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দেন যেমন কাবীর নামে আঠারো নম্বর কলমে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে তখন স্ত্রী নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন এটা একটু জটিল বিষয় এটা নিজে নিজে সমাধান করা কঠিন পুরো বিষয়টা কোনো দক্ষ আলেমের মাধ্যমে সম্পাদন করতে পারলে সেটা ভালো কিন্তু মৌলিকভাবে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারেন না